আতিকুল্লাহ প্রশ্ন করেছেন বিভিন্ন উপলক্ষে বিভিন্ন মাসকে ধর্মীয় দৃষ্টিতে শ্রেষ্ঠ বলা হয় আপনারা রমদান মাসকে শ্রেষ্ঠ মাস বলেন জিলহজকে হজের মাস হিসাবে গুরুত্বপূর্ণ বলা হয় মহরম মাসকে গুরুত্ব দেওয়া হয় এছাড়া সাবার মাস সম্পর্কে ফুদ্রদের কথা বলা হয় আসলে শ্রেষ্ঠ মাস কোনটা ভাই আতিকুল্লাহ শ্রেষ্ঠ মাস বলতে সর্বশ্রেষ্ঠ মাস যদি বলেন তাহলে সেক্ষেত্রে রমাদান কারণ আফদালুর শহুরই সকল মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস রমাদান মাস এমন বিভিন্ন হাদিস রয়েছে আর এরপরে শ্রেষ্ঠত্বের যে আপনার তারতম্য আছে তারতম্যের আলোকে বিভিন্ন মাস হয়েছে যেমন রমদানের পরে সময় তো চার মাস হলো দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আর নফল সিয়ামের জন্য মহরমের পরে আপনার শ্রেষ্ঠ মাস হল সাবান অর্থাৎ অন্যগুলা বিভিন্ন দিক থেকে শ্রেষ্ঠ কিন্তু রমদান হলো সার্বিকভাবে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ তরিকুল ইসলাম এমন আপনি লিখেছেন মানুষকে হাসানোর জন্য বিভিন্ন ফানি শর্ট ভিডিও তৈরি করলে কি বড় ধরনের কোনো পাপ হবে মানুষকে হাসানোর জন্য আপনি যদি ফানি শর্ট ভিডিও করতে চান এই ফানি শর্ট ভিডিওগুলো করতে পারেন কয়েকটা শর্ত সবাকে প্রথমত যে এই শর্ট ভিডিওর যে মূল কন্টেন্ট সেখানে হারাম কিছু থাকবে না ধরুন সেখানে পর্দাহীনতার ব্যাপার থাকবে না সেখানে মিউজিক ব্যবহার থাকবে না সেখানে আপনার একটা জিনিস দেখা যায় যে ফানি শর্ট ভিডিও বানাতে গিয়ে অন্যকে হ্যারাসমেন্ট করা কাউকে ধাক্কা দিয়ে পানি দিয়ে ফেলে দেওয়া ফেলে দিয়ে সেখানে আনন্দ করা এ জাতীয় বিষয়গুলোকে ফার্ম হিসাবে দেখানো হচ্ছে এগুলোর মাধ্যমে মূলত মানুষের মানুষের মধ্যে অন্যকে কষ্ট দিয়েও হলেও আনন্দ করার একটা মনস্তত্ব তৈরি হয় যেগুলো ভালো নয় অর্থাৎ বিষয়গুলো যদি না থাকে মৌলিকভাবে হাসানোর জন্য শর্ট ভিডিও আপনি তৈরি করলেন হারাম কিছু না থাকলেও সেটি যায়জাজ হতে পারে এরপরে প্রশ্ন করেছেন মনুজ্জামান পাবেল আপনি লিখেছেন এমন কোনো আমল আছে কি যার দ্বারা আমি মানুষের কাছে সম্মানিত হতে পারি দেখুন কোরআন হাকিম বলেছেন ইজত এবং সম্মান এটি আল্লাহ এবং আল্লাহ রসুল এবং ইমানদারদের জন্য অথবা আপনি যত বেশি নিজের ইমানকে পাকাপুক্ত করবেন নিজের ইমানকে বিশুদ্ধ করবেন তত বেশি আপনি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রিয় পাত্র হবেন এবং সেই সাথে ইজ্জত এবং সম্মানের অধিকারী হবেন দুনিয়াতে ইজ্জত এবং সম্মান বলতে আমরা যা বুঝি প্রকৃত ইজ্জত এবং সম্মান কিন্তু সেখানে নয় আল্লাহর কাছে ইজ্জত এবং সম্মান আপনার সংরক্ষিত থাকবে আবার দুনিয়ার মানুষের কাছেও আপনার রব থাকবে আপনি হয়তো মনে করতে পারেন আপনাকে কেউ হেও মনে করছে তুচ্ছ মনে করছে কিন্তু তার অন্তরে আল্লাহ বলেন আপনার ঠিকই বড়ত্ব এবং বিশালত্ব এটি তৈরি করে দেবেন যদি আপনার ভিতরে ইমান সে লেভেলে থাকে আল্লাহ আমাদেরকে সেরকম তফিক দান করুন এজন্য জন্য ইজ্জত এবং সম্মানের জন্য নিজে আল্লাভীরও মানুষ হওয়া এবং ইমানদার হওয়ার চেষ্টা করা উচিত আর সেই সাথে ইজ্জত এটা তালাশ করে পাওয়া যায় না বরং নিজের ইমান আমল কর্ম চিন্তাধারা এগুলোকে যত শুদ্ধ সুন্দর করা যায় তত বেশি সাল আমরা সম্মান অধিকারী হব যদি সাময়িক কোনো অসম্মান বোধ করে কোনো কিছুতে সেটা আল্লাহ তরফ থেকে সাময়িক পরীক্ষা মাত্র এরপর নাইম নাইমা খাতুন আপনি লিখেছেন অমুসলিম ডাক্তার দিয়ে শিশুদের শূন্যতে খাতনা করানো যাবে কি আমি দেশের বাইরে থাকি এখানে মুসলিম ডাক্তার নেই বললে চলে ক্ষেত্রে করণীয় কী বোন নাইমা অমুসলিম ডাক্তার দিয়ে খাতনা করাতে কোনো অসুবিধা নেই খাতনা একটা সরিয়ে নির্দেশিত কাজ একটি নেকামল একটি ইবাদত বলা যেতে পারে কিন্তু এই ভালো কাজটি করার ক্ষেত্রে কোনো অমসলিম আপনাকে যদি সহযোগিতা করে কোনো অসুবিধা নেই সালো তারা আমরা অনেক ভালো কাজই করি যেটা হয়তো অমসলিম সহযোগিতা করছে তার সহযোগিতা নিয়ে আমরা ভালো কাজ করছি মৌলিকভাবে কোনো সমস্যা নেই অতএব আপনি অমসিম ডাক্তারের সহযোগিতা নিয়ে বাচ্চার শুনতে কান্না করাতে পারেন তফিকেল এলাহি তন্ময় সরি তনি তনয় আপনি লিখেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটারের বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষ বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে এক্ষেত্রে বুদ্ধিমত্তা দিয়ে বিষয়ে পড়াশোনা করা যায়জ হবে কি না ভাই তৌফিক এটা না যায়জ হওয়ার কোনো কারণ এটা করতেই পারেন ইনশাআল্লাহ কারণ এখানে শরীয়া লঙ্ঘন হচ্ছে না আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনে হাকিম আমাদেরকে যা নিষেধ করেছেন এর বাইরে বাকিগুলো আমাদের জন্য হালাল আর নবী কালিম সত্ত্লসালাম এর হাদিসে যদি কোনো কিছু নিষেধা নিষিদ্ধ সুস্পষ্টভাবে প্রমাণিত না বা প্রমাণিত না হয় তাহলে সেটা আমাদের জন্য হালাল আল্লাহ রব্বুল আলমিন হালামের তালিকা বলে খাদ্যের ক্ষেত্রে হালামের তালিকা বলে এরপরে বলেছেন এই তালিকার বাইরে যা আছে তাদের জন্য হালাল এই জন্য রামায়করাম বলেছেন আলহাস্তফিলশিয়া রে বাহা সাধারণত যত জাগতিক বিষয় আছে সবগুলোই মৌলিকভাবে হালাল শুধুমাত্র যে ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সেটা নিষিদ্ধ অতএব আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চিন্তাশক্তিকে লাগানোর যে আপনার প্রযুক্তি আছে এটা নিয়ে পড়াশোনা করলেন যেমন রোবট এটা মানুষের মতো কাজ করে কীর্তি বুদ্ধিমত্তা আছে এবং এটা দিয়ে অনেক কিছু কন্ট্রোল করা যায় আরও এরকম অনেক কিছু আছে আজকাল তো এগুলো নিয়ে যদি আপনি পড়াশোনা করেন করে আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করেন মৌলিকভাবে এটি না যায়জ এবং হারাম কোনো কাজ নয় যদি আপনার উদ্দেশ্য হয় যে প্রযুক্তি দিয়ে মানুষের কল্যাণ করা উপকার করা এখান থেকে আল্লাহ আল্লাহবুল আলমিনের সৃষ্টির যে রহস্য সে সম্পর্কে আপনি জানলেন আপনার জ্ঞানকে শানিত করলেন আপনি আহ উল আফসারদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য যে আল্লাহ তালা আমাদেরকে এতেবার করে বলেছেন আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন তার অংশ এই আপনি করলেন এটি মৌলিকভাবে নিষিদ্ধ হওয়ার কোনো কারণ নেই